তারপরে কেউ কেউ অন্যান্য দলেও ছিল, কেউ কেউ নন পলিটিক্যালও ছিল, যারা কোনো পলিটিক্সের সাথে ছিল না ডাইরেক্টলি, তারাও আজকে দায়িত্ব নিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে, ভারতবর্ষকে বিজেপি মুক্ত করতে হবে। তাই তারা আজকে সবাই মিলে তৃণমূল কংগ্রেসে যোগ দিল এবং মূলত আগামী 23 এবং 24 আমাদের কাছে সেমিফাইনাল এবং ফাইনাল এই দুটো জায়গায় আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত বেশি শক্তি সংগ্রহ করে তার পাশে দাঁড়াতে হবে। কত লোক ছিল, মুখ কে কে লোক ছিল? দুটো লোক আছে, ওই আমাদের রমেশ জয়সওয়াল ছিল, তারপরে আমাদের বঙ্গসভা থেকে এসছে রমেশ প্রসাদ ছিল, আরও বহু এখানকার জ্ঞান গণ্যমান্য ব্যক্তিরা যারা কোনোদিন সরাসরি পলিটিক্স করেননি, তারাও আজকে ভারতবর্ষের এই বিপদ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন সরাসরি ভারতবর্ষকে বিজেপি মুক্ত করবার জন্য। শোনা যাচ্ছে একটা নতুন অবজার্ভার পোস্ট, এটা কি সারা জেলা জুড়ে হচ্ছে না শুধু জায়গায়? না, এটা তো লোকের কাজের সুবিধার জন্য প্রপোজাল হয়েছে, এটা আমরা দেখছি। মানে এখন কি কোনো অনুমোদন হয়েছে? আমাদের কাছে এসছে, আমরা জানিয়ে দেবো সময়। এখন কি ডিক্লেয়ার হয়নি? না, ডিক্লেয়ার তো করবে আমার ব্লক সভা।
জেলা জুড়ে কি এটা হবে না শুধু কালচিনিতে? আপাতত কালচিনিতে শুরু হচ্ছে, কারণ এটা কাজের সুবিধার জন্য করা হয়েছে। আমাদের রাজ্য থেকে দায়িত্ব দিয়ে বলা হয়েছে যে যেহেতু কাজ সুবিধার জন্য তোমরা যদি করতে চাও বিধানসভা নির্বাচনে আমরা কিন্তু পাঁচটা সিটি হেরেছি, তার মধ্যে আমরা কালচিনি কিন্তু ভালোভাবে, কালচিনি এবং মাদারিহাটে আমাদের হারটা ব্যাপক হার হয়েছে। যদিও আমরা 19 সাল থেকে 30,000 মতো বেশি ভোট পেয়েছি। মৃদুলদা, দুয়ারে সরকার আবার শুরু হইতেছে, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিভিন্ন রকম কথা উঠে আসতেছে, এই বিষয়ে কি বলতে চান? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু অসাধু ব্যক্তি, যেটা গণেশ বলেছে যে কিছু অসাধু ব্যক্তি কোথাও থেকে একটা ফর্ম ছাপিয়ে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে আমাদের কাছে ফর্ম ফিল আপ না করলে হবে না। আমি খুব পরিষ্কার আপনাদের মাধ্যমে জানাতে চাই যে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের যে কাউন্টার থাকবে সেখান থেকে ফর্ম নিতে হবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, বাইরের থেকে কোনো ফর্ম নিলে সেই ফর্মে কোনো কাজ হবে না, জেরক্স ফর্ম চলবে না, না কিচ্ছু চলবে না।